দাদা? হ্যাঁ বল। বলছি, বৌদি কোথায় রে? বৌদি? ও তো ঘরে মনে হচ্ছে। আর আমি এই যে এখানে ডেকোরেটের কাজগুলো করছি, আমি জানি না, মনে হয় ঘরে। ডিজি, তুই রেডি হোস নি কেন এখনো? আরে রেডি হবো গো, ওই বৌদির সঙ্গে একটা দরকার ছিল তো ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আয় আর সবাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ 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 ওরে বাবা, আজকে কি সেরেছে রে ম্যাডাম! আমার এই ড্রেসটা ভালো। আমার এই ড্রেসটা না নতুন কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে, সুন্দর হয়েছে। বাবা, তুমি তো চিনেই যাচ্ছে না, মনে হচ্ছে সিনেমার হিরোইন এলে। কি সুন্দর লাগছে গো তোমাকে! কতদিন পর কত সুন্দর করে সেজেছি আমি, কোথায় ভালো বলবে তা না, শুধু সবসময় শুধু পেছন লাগা চাই না। না না, রাগ করে না, তুমি খুব সুন্দর লাগছে। আর বৌদি কোথায়? বৌদি? বৌদি এখনো রেডি হয়নি তো। ও যা, বৌদিকে রেডি করি আনো। হ্যাঁ হ্যাঁ আমি সেজে ওই বৌদিকে রেডি করি আনবো। আচ্ছা ঠিক আছে, দিদিকে রেডি করি আনছি। হ্যাঁ আমি জানি তো, ওই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে এদিকে চলে এসেছি ডেকোরেশনে কাজ করতে। জানি তোমাদের সব এক এক করে রেডি হবে ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, আর দাদা তো গেছে বাজারে। হ্যাঁ হ্যাঁ মেয়েদের তো সাজগোজো করতে তো সবার লাগবে, ছেলেদের আর কি সাজ। বাবা, আজকে তো সবাই দেখছি হিরোইন হয়ে গেছে। বলি, দারুণ লাগছে। আরে আর বলো না, আমি তো সাজতেই চাইছিলাম না, ওরা তো দুজনে মিলে হ্যাঁ আমাকে ধরে পুরো সাজিয়ে দিল। কি আর বলবো বলো, একটু না সাজিলে হবে? আজকে তোমার অ্যানিভার্সারি বলে কথা। হাই ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে তো দেখে বুঝতে পারছেন দাদি কি আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো দেখতেই পাচ্ছেন তো সুন্দর সেরেছি। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটাকে স্টার্ট করা যাক। হাই গাইস, ও মা ডিজি, তোমায় কি সুন্দর লাগছে তাই? ও থ্যাংক ইউ। আরে এই যে ফ্রকটা যে আমি পরেছি, এই ফ্রকটা কে গিফট করেছে বলো তো? কে গিফট করেছে? এইটা তো আমাকে দাদা গিফট করেছে, ওই যে এত সুন্দর। এটা হচ্ছে আমাকে ভাই ফোটাতে গিফট করেছিল। আরে আমার তো মনেই নেই, আমি তো ভুলেই গেছিলাম। হ্যালো ফ্রেন্ড, আরে এটা কে আসছে? আরে এটা তো সোফিয়া। ও মা, সোফিয়াকে কি সুন্দর লাগছে। থ্যাংক। আরে তোমরা সবাই চলে এসছো, তোমরা সবাই রেডি হয়ে গেছো? আরে ভাই, তুই গিফটটা এনেছিস? না না দাদা, এখন আনিনি, এই তো আনবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয় তুই তাহলে। আমি কেক নিয়ে চলে এসেছি দাদা। হ্যাঁ ঘরটা তো রাখ। দিদি তুই আর দাদা দুজনে মিলে কাট, আজ দুজনকে কাটতে হয়। হ্যাঁ হ্যাঁ কাটছি কাটছি। সোফিয়া তুমি চলে আসো। হ্যাঁ মা আসছি। দাদা তুই কার? তুই আর বৌদি? এইতো কাটছি তো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি,
হ্যাপি অ্যানিভার্সারি। কি ভালো কেকটা খেতে। সত্যি রে দিদি, কেকটা না দারুণ খেতে। ভিডিওটা তো এই অবধি ছিল, তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন।